প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে NTA CSIR নেট। তারপর দেখো দ্বিতীয় সাইটটা এটা খুলতে হবে। এই পেজটা ওপেন হওয়ার পর উপরে তোমরা দেখতে পাচ্ছ লেটেস্ট নিউজ জয়েন্ট CSIR EVC নেট রেজিস্ট্রেশন ওপেন, ক্লিক হেয়ার। তো এখানে ক্লিক করব। তারপরে যে পেজটা ওপেন হবে এখানে লেখাই আছে যারা নিউ ক্যান্ডিডেট প্রথমবার ফর্ম ফিল আপ করছো তাদের জন্য নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড আর পিনকোড দেওয়ার পর লগ ইন করলাম। এই যে দেখতে পাচ্ছ আমার রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে। এবার অ্যাপ্লিকেশন ফর্মে যাব। ক্লিক করার পর এখানেও দেখছো আধার ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস, এক্সাম সেন্টার ডিটেলস সমস্ত কিছু কমপ্লিট করা আছে। এবার শুধু কোয়ালিফিকেশান ডিটেলস আর বাকি যেগুলো লাগে অ্যাডিশনাল ডিটেলস, ডকুমেন্ট আপলোড, ফাইনাল সাবমিট করলে আমার ফর্ম ফিল আপ হয়ে যাবে। তারপরে পেমেন্ট করলেই কমপ্লিট। এডুকেশনাল কোয়ালিফিকেশানে দুটো অপশন পাবে, সেখানে থাকবে BSc আর MSc। তো BSc অনার্স একটা অপশন দেখতে পাবে, সেটা সিলেক্ট করে তোমার কোর্স নেম লিখতে হবে। আর যদি আদার্স সিলেক্ট করেও BSc লিখে দাও তাহলেও হবে। একই রকমভাবে MSc-র ক্ষেত্রেও MSc ইকুইভ্যালেন্ট লেখা থাকবে, সেটা সিলেক্ট করতে হবে। করার পর সেখানে লিখবে MSc ইন জুওলজি, MSc ইন ম্যাথামেটিক্স, যার যেটা সাবজেক্ট সেটা লিখে দিবে। আশা করি বোঝানো গেছে। তারপরের পেজে, ওই পেজটা ফিল আপ করার পর নেক্সট যে পেজটা আসবে সেখানে আসবে ওয়েদার অলরেডি এ ডক্টরাল স্টুডেন্ট মানে PhD করা আছে কিনা। তো এখানে যাদের করা আছে ইয়েস দিবে, যাদের নেই নো দিবে। তারপর এখানে ডু ইউ বিলংস টু মাইনরিটি কমিউনিটি, এখানে ইয়েস করবে যদি কারো থাকে। তারপর এখানে কমিউনিটির নেম দিতে হবে। তারপরে দেখো একটা অপশন দেওয়া আছে যে অ্যানুয়াল ইনকাম 6 লাখ টাকার মধ্যে, তাহলে ইয়েস, যদি ওর ঊর্ধ্বে থাকে তাহলে নো করবে। তারপরে ক্যাপচা কোড ভরে নিয়ে আইএগ্রিতে সিলেক্ট করে 7 নেক্সট করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফটো, সিগনেচার, ক্যাটাগরি, সার্টিফিকেট সমস্ত কিছু আপলোড করার পর নিচে 4টা এক্সাম সিটি আছে, সেগুলো চুজ করার পর সাবমিট করতে হবে। এখানে সাবমিট করার আগে বলেছে ফাইনাল সাবমিটের আগে এগুলোতে টিক করতে হবে, এই তথ্যগুলো ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা, সেই জন্য সবগুলো ভেরিফাই করার জন্য সবগুলোতে টিক চিহ্ন দিয়ে তারপর এখানে ফাইনাল সাবমিট করতে হবে। তো আমি এটা করে দিলাম। করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ শুধু পে নাও অপশনটা আসছে, 550 টাকা। তো এখানে আমি পে নাওতে গেলাম, SBI ইপেতে গেলাম। SBI ইপেতে ক্লিক করার পর এখানে দেখো পে নাও অপশনে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ আধার, ব্যাঙ্ক, ডেবিট কার্ড, এখানে গেলাম, কনফার্ম করলাম। কনফার্ম করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ কার্ড নাম্বার সমস্ত কিছু এখানে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ 550 টাকার জন্য OTP আসবে এখনই। এই যে দেখো OTP 31-49-02, মেক পেমেন্টে ক্লিক করলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট ডান সাকসেসফুলি, এখন অটোমেটিক সেই হোম পেজে চলে যাবে, সেখানে প্রিন্টের অপশন আসবে। এই যে দেখো ওকে সাকসেসফুল হয়ে গেল। এখন এখান থেকে আমি সেটা প্রিন্ট করে নেব যেটা ফর্ম ফিল আপ করলাম। এই যে মেসেজে চলে আসলো, গো টু ড্যাশবোর্ড, ডাউনলোড অ্যাপ্লিকেশন। বোঝা গেল এভাবে তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে, যে যত তাড়াতাড়ি পারো ফর্মটা ফিল আপ করে নেবে, কারণ যত দেরিতে করবে তত ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।